এবার আমরা যাব বাণীকুমারের কিছু অজানা গল্প শুনতে তার নাতি চন্দ্রিল ভট্টাচার্যের বাড়িতে। একটা বাড়িতে যদি কেউ বড় হয়, যে বাড়ির একজন এত বড় একটা জিনিস লিখেছেন, পরিচালনা করেছেন, মহিষাসুরমর্দিনী সমগ্র বাঙালি জাতির কাছে এতখানি গুরুত্বপূর্ণ, ফলে বাড়িতে যেটা প্রথম যেটা হয় সেটা হচ্ছে একটা গৌরব থাকে বাড়িতে, যে বাবা দেখেছো যে আমাদের বাড়ির একজন লোক, কারোর বাবা আমার মায়ের বাবা, কারোর ঠাকুরদা, তাদের সম্পর্কে বলা হয় যে তোমার ঠাকুরদা এত বড়, বা আমার বাবা জানিস এই রকম করেছিলেন। তারপর তার সম্পর্কে কয়েকটা গল্প বলা হয়, যে গল্পগুলো সত্যি না মিথ্যে আমরা জানি না, কিন্তু এই গল্পগুলো প্রচারিত থাকে যে যিনি আমার দাদু অর্থাৎ বাণীকুমার, তিনি একদম সকাল সকাল উঠে পুজো করতেন আগে, মানে যেদিন মহিষাসুরমর্দিনী প্রচারিত হবে, অন্য মানে এক মাস ধরে আগে রিহার্সাল চলতো, তারপর ওই দিন হবে, তো খুব একটা টেনশন থাকতো কারণ গোটাটা তো লাইভ হতো, অনেক পরে সেটা রেকর্ডেড ভার্সন শুরু হয়, তো ওই জিনিসটা লাইভ হবে যেটার জন্য সমস্ত বাঙালি ওই রকমভাবে অপেক্ষা করবে। ফলে তিনি আগে পুজো করে নিতেন, তারপরে একটা গাড়ি এসে দাঁড়াতো, সেই গাড়ির ড্রাইভার প্রথমেই এসে আমার দিদিমার কাছে পুজোর বকশিস চাইতো, অর্থাৎ তার মহিষাসুরমর্দিনী কীরকম হবে তা নিয়ে অতটা মাথা ব্যথা ছিল না, মাথা ব্যথা ছিল যে পুজোর আগে যে যে বাড়িতে যাচ্ছে বকশিস নিয়ে না, তো আমার দিদিমা বকশিস নিয়ে রেডি থাকতেন, সেটা দিয়ে দিতেন, তারপর আমার দাদু হাতে বোধ হয় একটা ধর্মগ্রন্থ, একটা ঘণ্টা বা কিছু যা যা তিনি শুভ মনে করতেন এই জিনিসটার পক্ষে, সেইগুলো নিয়ে নেমে যেতেন, তারপরে আকাশবাণীতে চলে যেতেন। এবার সবাই রুদ্ধশ্বাস প্রতীক্ষা রেডিওর সামনে বসে পড়তো, তারপর ওখানে গিয়ে তো সরাসরি ওই জিনিসটা প্রচারিত হতো, সেইটা হতো। এও শুনেছি যে আমার দাদু নাকি রিহার্সালের সময় খুব কড়াকড়ি করতেন, সে অবশ্য মানে যে কোনো পরিচালকেরই করতে হবে, আর এতজন আছেন মানে এতজন গাইছেন, এতজন বাজাচ্ছেন, শুনেছি যখন ওই ছোটো 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 আমার মা আমার মাসি এদের নিয়ে যাওয়া হতো মাঝে মাঝে রিহার্সাল দেখবো রিহার্সাল দেখবো বলে, খুব বায়না করলে দাদু মাঝে মাঝে স্টুডিওতে নিয়ে যেতেন। তা তারা বলতেন যে পঙ্কজ কুমার মল্লিক যখন কোরাসে গান গাওয়াচ্ছেন, তিনি নাকি প্রত্যেকে কোরাসে যতজন আছেন প্রত্যেককে গোটা গানটা আগে গাইতে বলতেন, যতক্ষণ না প্রত্যেকে সোলো নিখুঁতভাবে গোটা গানটা গাইছেন ততক্ষণ পর্যন্ত কোরাস পার্ট উনি শুনতেনই না, মানে ঠিক আছে তুমি একসঙ্গে গাইবে আর গেয়ে ম্যানেজ করে দেবে যেহেতু দশজন গাইছো, এই জিনিস পঙ্কজ মল্লিকের কাছে চলবে না। সমানভাবে আমার দাদু নাকি খুব কড়া ছিলেন। অন্যান্য আরও অনেক গল্প শুনেছি আমার দাদুর, সত্যি মিথ্যে জানি না, যে উত্তম কুমার স্টুডিওতে সিগারেট ধরেছিলেন বলে নাকি দাদুর কাছে ধমক খেয়েছিলেন, বেরিয়ে গেছিলেন, এই গল্প শোনা গেছে যে এটা এখন অনেকে জানেন যে হেমন্ত মুখোপাধ্যায় তখন মুম্বাইতে ছিলেন এবং জাগো দুর্গাটা বলেছিলেন যে আমি গাইবার জন্য অত রিহার্সাল দিতে আর পারবো না, স্বাভাবিক উনি তখন যে উচ্চতায় কলকাতায় এসে রিহার্সাল দিলে ওর অনেক সময়ও হয়তো নষ্ট হবে, তখন দাদু নাকি বলেছিলেন যে না তাহলে আর হলো না, কারণ রিহার্সাল ছাড়া আমরা সেভাবে, তুমি নিশ্চয়ই বিরাট কিন্তু যেহেতু সবাই রিহার্সাল দেবে সেহেতু তোমাকেও রিহার্সাল দিতে হবে, ফলে দ্বিজেনবাবু আসেন আর কি। এবার সেখানেও আবার অনেক গল্প আছে যে দ্বিজেনবাবু পঙ্কজ মল্লিককে এসে বলেছিলেন যে আমি গানটা গাইবো, তখন পঙ্কজ মল্লিক বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে গাইতে পারো কিন্তু বাণীর সম্মতি ছাড়া তো হবে না, তো তুমি বাণীকুমারকে গিয়ে একবার বলো, তখন উনি গিয়ে বোধহয় বলেছেন যে দেখুন না পঙ্কজদা বলছেন আমি গাইবো, তা আমি কি গাইবো, তখন নাকি উনি বলেন, আমি দ্বিজেনবাবুর মুখে বক্তৃতায় শুনেছি যে আমার দাদু নাকি বলেছিলেন তুই কি গাইবি, তুই তো উত্তর কলকাতায় থাকিস, তুই কোনো গান গাইতে পারবি না, যা চলে যা হবে না, তো এই কথা বলা খুব অদ্ভুত কারণ আমার দাদু নিজে সারা জীবন উত্তর কলকাতায় থেকেছেন, তা একটা লোক উত্তর কলকাতা থেকে কেন বলবে যে আরেকটা উত্তর কলকাতার লোক গান গাইতে পারবে না, আমি জানি না মোদ্দা কথা এরম নাকি হয়েছিল। তারপর যাকে পঙ্কজ মল্লিক এসে বলছে এই বাণী তুমি কী বলেছো ওকে, দূর শুনে নাও একবার গানটা, তখন গান শুনে আবার দাদু জড়িয়ে ধরেন ইত্যাদি ইত্যাদি এইরকম, ফলে এরম ছুটকো ছাটকা অনেকগুলো গল্প আমরা শুনতে শুনতে বড় হয়েছি। এবার হতেই পারে যে কোনো একটা গল্প কোনো এক তথ্যনিষ্ঠ গবেষক বলে না না দূর এটা হয়নি, কেউ বললে না না ওটা হয়েছিল বটে কিন্তু একটু অন্যরকমভাবে হয়েছিল, হতেই পারে, আর এও তো মানতে হবে যে গল্পগুলো কিভাবে প্রচারিত হয়েছিল, কিছু নিশ্চয়ই আমার দাদু নিজে বলেছিলেন, কিছু দাদুর বন্ধুরা, এরা সবাই তখন বন্ধু ছিলেন, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, রেডিওর আরও অনেক লোকের যাতায়াত ছিল, তখন তো রেডিওই মূল জিনিস, মানে টেলিভিশন আসেইনি, ফলে অনেক লোক আসতো, অনেক গল্প গুজব হতো, আবার এরা ছোটোবেলায় স্টুডিওতে গিয়ে এর তার কাছে যা যেটুকু দেখেছে সেইটুকু যেটুকু স্মৃতিতে আছে, এই সব মিলিয়ে গল্পগুলো তৈরি হয়েছিল। এবার কথাটা এই নয় যে গল্পগুলো সত্যিই না, গল্পগুলো মিথ্যে, কথাটা এই যে এতগুলো গল্প তৈরি হচ্ছে এমন একটা জিনিসকে ঘিরে যা প্রায় প্রবাদ প্রতিম হয়ে বাঙালির জীবনে আছে, যে একটা ভোরবেলা প্রচারিত হবে সবাই জানে, এখন যারা শোনে তারা কি সত্যি সত্যি ওই গানগুলোর যে কথাবার্তা ব্যবহার করা হয়েছে, একটা আলোকমঞ্জির মানেই কি সে জানে আমি জানি না, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা এমন করে মিশে গেছে যে এটা এখন আমাদের কাছে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা আমাদের জীবনের একটা অঙ্গ, যেরকম আর দুর্গাপুজো হবে এটা আমরা জানি, এই এই সময় দুর্গাপুজো হয়, দুর্গাপুজো এলে আপসেই একটা আনন্দ হতে থাকে,
কেউ যদি ব্যবচ্ছেদ করে কেন দুর্গাপুজো হলে তোমার আনন্দ হয়, কে বলেছে 10টা হাতলা একজন মহিলা এলে তোমার জীবনে আনন্দে প্রবেশ করবে, আমরা ওরকম উত্তর দিতে পারবো না। সেরকম মহিষাসুরমর্দিনী একটা রেডিওর অনুষ্ঠান কেন যে সেটা থেকে একটা পুজো শুরু হয়, কী কারণে একটা রেডিওর অনুষ্ঠান আর একটা বিরাট একটা দেবীকে ঘিরে পুজো, এই দুটো এরকম অচ্ছেদ্যভাবে জড়িয়ে গেল, কেন এটা না হলে ওটা হচ্ছে না বলে আমাদের মনে হয়, এর বিরাট উত্তর আমরা দিতে পারবো না। পারবো না বলেই বোধ হয় এর মধ্যে এমন একটা জাদু, একটা ইন্দ্রজাল আছে যে সেইটা আমাদের আজও আচ্ছন্ন করে রাখে। এরকম কেউ বলতেই পারেন যে মহিষাসুরমর্দিনীটা আমাদের একটা অভ্যেসে জড়িয়ে গেছে বলে আমরা বলি ভালো, আসলে ভালো না মন্দ আমরা বুঝি না, হতেই পারে। সত্যি সত্যি আমরা জীবনে অনেক কিছুই করি যা সত্যি ভালো, আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি নি, তা তখন কি আমরা হিসেব করে দেখি এই যে আমরা এই হাওয়া ছিল তার থেকে ফুসফুস অক্সিজেন টানলো, দেখি না, কিন্তু আমরা নিই, ওটা আমাদের অভ্যেস হয়ে গেছে। এই যে প্রায় শ্বাসের মতোই আমাদের বাঙালিয়ানার মধ্যে চিরকালীনভাবে জড়িয়ে গেছে একটা রেডিওর অনুষ্ঠান যা কত বছর যে হচ্ছে তার কোনো ইয়ত্তা নেই, এবং সেটা থেকে সরতে গেলেই কিছু লোক হা হা রে রে করে ওঠে যে এই না 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 এই অনুষ্ঠানটা হতেই হবে, এবং সেটা আজও হয়ে আসছে, এবং তার সঙ্গে এতগুলো গল্প জড়িয়ে আছে যে না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র অব্রাহ্মণ বলে তাকে চণ্ডীপাঠ করতে দেওয়া হবে না, বাণীকুমার বললেন না তা কখনো হতে পারে না, আবার কেউ বলেন যে কিছু মুসলমান বাজনদারদের নিয়ে আপত্তি করা হয়েছিল সেখানে বাণীকুমার বলেছিলেন যে কোনো দিন এইরকম হবে না, একটা চলচ্চিত্র হয়েছে কিছুদিন আগে বাংলায় সেখানে দেখানো হয়েছে যে একজন হিন্দু মৌলবাদী এসে এই কথাগুলো বলছেন, পঙ্কজ মল্লিক তা প্রতিবাদ করছেন, বাণীকুমার খুব একটা কিছু বলছেন না, চুপ করে বসে আছেন, এটা অবিশ্বাস্য, কারণ যিনি রচয়িতা ও পরিচালক তিনি কিছু বলছেন না আর শুধুমাত্র সঙ্গীত পরিচালক প্রতিবাদ করছেন, এরকমটা হওয়ার কথা নয়। ফলে এই এরম অনেক কিছু হবে যা এর থেকে কিছু ঠিক কিছু ভুল কিছু অর্ধসত্য এই হিসেবে পরিবেশন করবে, তার মধ্যে কী ঠিক নিশ্চিতভাবে আমরা আজকে বলতে পারবো না, কারণ যারা বলতে পারতেন তারা আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা এইটুকু মনে রাখবো যে এই আশ্চর্য যে সৃষ্টি হয়েছে তার প্রতি আমাদের যে আশ্চর্য মুগ্ধতা আছে সেই সমস্তটা মিলিয়ে এই সত্যি মিথ্যে মিথ কতকগুলো আশ্চর্য লোককথার মতন ব্যাপার এগুলো থাকবে, সেইগুলো যেন এগুলোর সৌন্দর্যই বিধান করে, আমরা যেন এগুলোর তথ্য তথ্য নিয়ে অতটা হাহা করে না।